মানুষের ইচ্ছা শক্তি থাকলে আর কি না করা যায় নতুন কিছু আবিষ্কার করার ক্ষেত্রে এগিয়ে রয়েছে ত্রিপুরা এই ছোট্ট পার্বত্য রাজ্যের ছেলে মেয়ের নিজের বুদ্ধি ব্যবহার করে একের পর এক নতুন কিছু তৈরি করে ত্রিপুরাকে উচ্ছ্বাসী করে পৌঁছে দিচ্ছে এমনই একটি চিত্র এবার বিলনিয়া মহকুমাতে মহকুমাধীন সুভাষনগর এলাকার রাকেশ দেবরাত নামে এক বেকার যুবক ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে একটি অভিনব পদ্ধতিতে দু চাকার বাইসাইকেল তৈরি করলেন তিনি জানান হঠাৎ করেই তার মাথায় আসে দুটি সাইকেল দিয়ে একটি বাইসাইকেল তৈরি করবেন আস্তে আস্তে তিনি তৈরি করেছেন অভিনব একটি বাইসাইকেল প্রতিদিন বাড়ি থেকে বের হয়ে এই সাইকেলটি নিয়ে মহকুমার বিভিন্ন জায়গা তিনি পরিক্রমা করেন মানুষের ব্যাপক আবেগ দেখেই নিজের ভিতরে আরও নতুন করে কিছু করার ইচ্ছে জাগে তিনি এও জানিয়েছেন আগামী দিনে আরও নতুন কিছু তৈরি করে জেলার নাম উজ্জ্বল করবেন বলে আশা ব্যক্ত করেন